R15M আসতেছে, এটা বলে দেন দর্শককে। স্পন্সর কি আপনি? ভাইবারে দিলাম, কাছে ভাইবারে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি হাসান ফ্রম ড্রিম উইথ হাসান, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো আমি চলে আসলাম ইয়ামাহার পল্টন শোরুমে। এটা ইয়ামাহা সাউথ ধরা হয় আর কি, এসিআই সাউথ শোরুম। সো এখানে আছে সারপ্রাইজ, সেটা হচ্ছে গিয়ে R15M। এ হচ্ছে আমাদের জুয়েল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? মেলাদিন পর দেখা, ভাই আপনার সারপ্রাইজ দেখার জন্য আসছি, সাথে আমাদের শাওন ভাইও আছে। আমি লেট করছি। সো এই হচ্ছে R15M ইন্ডিয়ান ভার্সনটা। সো আমরা কিন্তু আনঅফিসিয়ালি মার্কেটে অলরেডি দেখছি যদিও, বাট এটার মধ্যে কিছু জিনিস স্পেশাল আছে, সামথিং ডিফারেন্ট হেয়ার। তো সে ব্যাপারে কথা বলবো, আউটলুক অ্যান্ড সব কিছুই যেটা আমরা দেখছি সেটাই, কিন্তু এটার মধ্যে কিছু জিনিস স্পেশাল আছে। সো আজকে এটা অফিসিয়ালি আসার পরে আজকে এটা ডেলিভারি দিবে আর কি ওনারা। আজকে থেকে প্রিবুকগুলোর ডেলিভারি শুরু করবে ওনারা। আমার কাছে ভাই এটার সিটিং পজিশনের ব্যাপারে যে ইন্ডিয়ান রিভিউ বা যেগুলো পাইছিলাম সেটার কারণে অনেক ভালো লাগছে। প্লাস হলে গিয়ে আপনার আপসাইড ডাউন যে ফর্কটা দিছে, গোল্ডেন কালার যে ফর্ক, মানে গোল্ডেন কালার, ইন্দোতে যেটা আগে পাইতাম আমরা বা এখনও আছে ইন্দো V3-তে, সেই জিনিসটা খুব ভালো লাগে, মানে দেখতেও ভালো লাগে। প্লাস মানে এটার আপসাইড ডাউন ফর্কটা কিন্তু মানে আপনার প্লে করেও ভালো। তারপরে কুইক শিফটারের যে ব্যাপারটা আছে সেটা তো আসলে ভাই এখনও এক্সপিরিয়েন্স করা হয় নাই, ইনশাল্লাহ খুব শীঘ্রই করবো, খুব শীঘ্রই হয়ে যাবে। তো আগের V3-তে যে একটা সমস্যা ছিল, হেডলাইটের আলোটা কম ছিল, এটাতে কিন্তু প্রজেকশনটা দেওয়াতে কিন্তু আলোটা বাড়ছে আর কি। বেটার করছে, হ্যাঁ হ্যাঁ, এটা একটা বড় ফ্যাক্ট। আমাদের তো আপনার গ্রে মার্কেট বা বাইরের যে মার্কেট গুলো আছে সেখানে আপনার আনঅফিসিয়াল বাইক গুলো পাওয়া যায়, প্রায় মোটামুটি দেখা যায় যে হয়তো কিছুটা কমে পাওয়া যায়। তো আপনাদের কাছ থেকে আমরা কেন নিব বা এসিআই থেকে কেন নিব, এই ব্যাপারে যদি আপনার মতামত কি? আনঅফিসিয়াল নিলে হবে কি, আমাদের কিছু এক্সপার্ট টেকনিশিয়ান আছে, সেই এক্সপার্ট টেকনিশিয়ান দ্বারাই কিন্তু আপনাদের বাইকগুলো সার্ভিস হবে, ঠিক আছে? এটাই আমার মনে হয় ওয়ারেন্টি যেটা ওটাও একটা বড় বিষয় আর কি। 100% ওয়ারেন্টি যেটা, এটা তো 100% আনঅফিসিয়াল নিলে যেমন ওয়ারেন্টি বিষয়টা অনেক ইয়ে করে আর কি। হুম হুম হুম, কারণ যেহেতু নতুন আসছে, প্লাস মানে আপনার এটা কি ভাই এক্স কানেক্ট বা যেটা ছিল ইয়ামার, ওটা কি আসছে? অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, আমি যতদূর জানি যে আপনার আনঅফিসিয়ালি যে বাইকগুলো আছে সেটাতে মনে হয় এক্স কানেক্টটা গভর্নমেন্টের কিছু ইস্যুর কারণে আসে নাই মনে হয়। আমাদের এটাতে যতগুলো শোরুমে আছে এবং আমাদের অফিসিয়ালি অথরাইজড শোরুম থেকে যেটাই পাবেন এক্স কানেক্ট থাকবে 100%। আচ্ছা আচ্ছা, যাক এটা অবশ্যই নতুন একটা ফিচার্স। আগে যেমন ABS আসার পরে অনেকে অনেক কথা বলছে, শেষমেশ কিন্তু সবাই জিনিসটাকে খুব সুন্দরভাবে একটা মানে গ্রহণই করছে, এটা নিয়ে এখন কি হয় সেটাই দেখার বিষয়। তো এই হচ্ছে বাইক আজকে, এটার আজকে এটা কি অফিসিয়াল থেকে আজকে থেকে কি মানে ডেলিভারি শুরু হবে না? আচ্ছা আচ্ছা, এটার প্রাইসটা এখন কত পড়তেছে ভাই? এটার প্রাইস হলো 5,55,000 টাকা। হুম হুম, 10,000 টাকা ক্যাশব্যাক ছিল যারা প্রি বুকিং করছে। আচ্ছা আচ্ছা, যারা এক মাস আগে যারা প্রি বুকিং আমরা নিছিলাম তাদের কাছ থেকে আমরা 10,000 টাকা ডিসকাউন্ট। তবে ভাই আপনাদের মানে ওই যে আপনাদের উদ্বোধন যেটা ছিল আর কি, ওটা কিন্তু মানে অনেক মানুষ অনেক মানে ট্রোল করছে, অনেক মজা করছে। R15 ভার্সন 4 যে ওটার প্রাইসটা কিরকম ভাই? ওইটা হলো 5,45,000 টাকা। 45,000 টাকা, তার মানে এইটার ওইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে গিয়ে 10,000 টাকা, একটাতে কুইক শিফটার আছে আর একটাতে নাই। সো এই হচ্ছে বাইক। টায়ারগুলো ভাই, টায়ারগুলো কি আপনার MRF এর মেসেটারে দিছে? জি, আগের মতোই। জি, আচ্ছা আচ্ছা। এটার ব্যাকচে সিস্টেম আমার কাছে ভালোই লাগছে, অ্যালুমিনিয়াম ঠিক আছে, বাট মানে স্টিল বা সিলভার কালার যেটা সেটার কারণে অনেক বেশি আই ক্যাচি লাগতেছে। ট্যাঙ্কের কালার প্লাস ব্যাকচে সিসের কালারটা সেম, দেখে ভালো লাগছে। বাট এটাও কাস্টিংয়ের, আগেরবার V3-তে যেটা দিছে সেটা হচ্ছে একটা পাইপ বেন্ড করা একটা জিনিস দেওয়া। আর এই হচ্ছে কুইক শিফটার,
হ্যাঁ, সব কিছুই সেম, একদম এটাও সেম V3 এর মধ্যে দিছে, ব্যাকটাও V3 এর মতো, ইন্ডিকেটারগুলো সেই 8-10 বছর আগের মডেলের মতোই। যে ফেজারের ইন্ডিকেটার দেখি, R15M এর ইন্ডিকেটার, ফুটপেকগুলো সেম, গুন্ডল কারণ ফর্কের মধ্যে KYB লেখা। এই ভাই, আপনার এই KYB মানে কি ভাই? স্টিকার। আর হর্নটা এই জায়গায় দিছে না, ওভারঅল ভালো লাগছে দেখা। যাই হোক, ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স নিব বাইক চালিয়ে। MT এক্সচেঞ্জ করে R15M আসতেছে, এটা বলে দেন দর্শককে। আমার তো ভাই উপরে চালাইতে কষ্ট লাগে। কোনো কষ্ট নাই, কয়েকদিন চালালে এমনিতে সব ঠিক হয়ে যাবে ভাই। MT এক্সচেঞ্জ করে দিচ্ছি, কিন্তু এটা এক্সচেঞ্জ করে R15M দিচ্ছি, রিসেন্টলি দেখতে পারবেন। ইনশাল্লাহ ইয়েসিয়ামা স্পন্সর ক্যাপ নেই ভাইবাদা দিলাম, কাছে ভাইবাদা দিলাম। তো দেখাবো একটা নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।